এই দেখো আজকে এতগুলো গাছ আমি পেয়েছি আমার বাপের বাড়িতে গেছিলাম সেখান থেকে আর দেখতে পাচ্ছ বাপের বাড়িতে গেছি আর গাছ নিয়ে আসবো না এটা হয় দেখো কত গাছ এনেছি তো কি কি গাছ এনেছি এখান থেকে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো প্রথমে দেখো এটা কি গাছ দেখো এটা হচ্ছে যে গঙ্গা যমুনা সরস্বতী যে গাছটা বলে তো এটা হচ্ছে সেই গাছ দেখতে পাচ্ছ এটা তো এইগুলোর আমি কাটিং থেকে চারা তৈরি করার ভিডিও আমি পরে আমি নেক্সট টাইমে আনবো তো তার আগে তোমাকে যে কাটিংগুলো আর ফ্রিতে এতগুলো গাছ কিন্তু বিনা পয়সায় ফ্রিতে পেয়ে গেছি আমার বাপের বাড়িতে গিয়ে তো দেখো যখনই যাই ব্যাগ ভর্তি করে গাছ নিয়ে আসি আর অন্য কিছু মা কত কিছু দিতে চায় এটা নিয়ে যাও ওটা নিয়ে যে মা কিচ্ছু লাগবে না তুমি আমাকে এখানে কতগুলো গাছের চারা দাও বা গাছ দাও তো দেখো এখানে গঙ্গা যমুনা সরস্বতী এই গাছটা তোমরা কে কি নামে ডাকো সেটা বলবে ঠিক আছে তো আমি আমরা এই নামটা বেশি আর কি সবাই বলে এটাই করেছি তো এর অনেকগুলো কাটিং আমি নিয়ে এসেছি দেখো এখানে অনেকগুলো কাটিং রয়েছে তারপরে দেখো এই দেখো এটাও আশা তোমরা চিনতে পারছ দেখো এটা হচ্ছে টগর ঠিক আছে এটা হচ্ছে টগর গাছ এই টগর গাছে যেটা বড় সাইজের যেটা ফুল হয় সেইটা কিন্তু এই গাছটা ঠিক আছে আর এটার দেখো অনেকগুলো সরু সরু কাটিং দেখো এখানে সরু সরু কাটিংও নিয়েছি আর একটা দেখো একটু মোটা মানে এটা কিন্তু পেন্সিল উড যেটা হয় সেই পেন্সিল উড মতো ওই কাটিংটার মতো মোটা ঠিক আছে তো এই একটা কাটিংও সংগ্রহ করে নিয়েছি আরও আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো অনেকগুলো যতগুলো পেরেছি হাতের সামনে যা ছিল নিয়ে নিয়েছি আর আর একটা তোমাদের দেখাবো দাঁড়াও তার আগে একটা গাছের চারা যেটা একটু সাবধানে বার করতে হবে তো এইটা দেখো এই ক্রোটন আছে এইটা দেখো ক্রোটনের কাটিং দেখতে পাচ্ছো আমার তো ভীষণ ভালো লাগে এইটা আছে গোল্ডেন ডাস্ট আহ কি সুন্দর লাগে তো এই গোল্ডেন ডাস্ট কোটনটাও রয়েছে এটাও কাটিং থেকে চারা তৈরি করা ওয়াটার প্রপারেশন সব তোমাদের সাথে শেয়ার করবো তা দেখতে পাচ্ছ অনেকগুলো কাটিং কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে আরও আছে দেখো এইবার এটা ওইটাই হচ্ছে ওই গঙ্গা যমোনা যেটা সেটাই রয়েছে এখানে অনেকগুলো এনেছি ওই জন্য আমি একটা একটা করে বার করছি তো এটা আর আর একটা যেটা দেখ যেটা সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা চারা মা তৈরি করে রেখেছিল। তো এইটা আমার কাছে দিয়ে দিয়েছে এটা হচ্ছে টগর গাছ ঠিক আছে এটাও টগর গাছ এটা যেরকম কাটিং রয়েছে আর এটা এইটা ওটা টগর গাছ এইটা দেখো অলরেডি এই যে ডিসপোজাল যেগুলো কন্টেনার হয় না মিষ্টির দোকান থেকে যেগুলো রসগোল্লা সময় আসে তো এইগুলোর মধ্যে মা মায়ের যেগুলো ঘরোয়া যে কিচেন ওয়েস্ট যেটা কি বলে সবজির খোসা বসা দিয়ে যেগুলো মাটি দিয়ে একদম কম্পোস্ট সারের মাটি সেটা দিয়ে দেখো মা একদম এটা রেডি করে রেখেছে তো এটার প্রতিস্থাপনের ভিডিও আমি তোমাদের পরে দেব তো আপাতত দেখতে পাচ্ছ গাছটা দেখো তো এইটাও একটা দিয়েছে এইটা আমি কয়েকদিন পরে প্রতিস্থাপন করব কারণ যেহেতু আজকে নিয়েছে আজকে করব না তো যাই হোক এই এতগুলো কাটিং আমি সংগ্রহ করে ফেলেছি ফ্রিতে তোমরা যারা গাছ ভালোবাসো তোমরা বলো যে অনেক পয়সা খরচা হয় আমি কিন্তু এটা মানি না কারণ আমি ম্যাক্সিমাম গাছ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসি কিছু কিছু হচ্ছে কাটিং জোগাড় করি আমার পরিচিত মানুষদের কাছ থেকে আর মা তো আছে সব সময়ের জন্য প্রচুর গাছ আমার মায়ের কাছ থেকে নিয়ে আসি তো এইভাবেই আর কিছু কিছু গাছ আমি যেগুলো একদমই মানে কোনো পরিচিত লোকের কাছেও নেই মায়ের কাছেও নেই অথচ কাটিং মানে গাছটা আমার লাগবে তখন আমি অনলাইনে পার্চেস করি কিংবা নার্সারি যদি কাছাকাছি থাকে সেখান থেকে নিই তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানবে আর এই সমস্ত গাছের কাটি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আসছে এই সমস্ত ভিডিওগুলো আসছে নেক্সট টাইমে আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে দেখতে পাচ্ছ গেট আপটা আর একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে তোমরা কেমন সারাদিনটা কাটালে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার অনেক রিল ভিডিও এসেছে এই স্বাধীনতা অবলম্বনে সেগুলো কিন্তু অবশ্যই আমার দুটো চ্যানেলে রয়েছে দিয়ে দিয়েছি মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার একটা ব্লগিং চ্যানেল আছে যেখানে আমি ভেলোরের অনেক ইনফরমেশন শেয়ার করেছি এবং বিভিন্ন রকম ইনফরমেশন ট্রাভেল ব্লগ পার্সোনাল ব্লগ সব আমি ওই মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে দিই তোমরা একবার সাবস্ক্রাইব করে নিও আর গার্ডেনিং যারা এখন এই ভিডিওটা আমরা দেখছো সেটা আমার গার্ডেনিং টিপস চ্যানেলেই দেওয়া তো সেটা যদি ভিডিওটা এখনো যদি দেখতে দেখতে সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের জন্য একটুকুই নমস্কার এবং জয় হিন্দ